সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধুসকল, মোর নাম সাইবুল হয় আর আপনাদের দেখি আসা আসাম বেসড ইউটিউব চ্যানেল আপনার ল্যাঙ্গুয়েজ অসমিয়াতে। আজির ভিডিওতে আমি শিকিম যে ডেস্কটপরে কেন ধরনের পে ওয়ান মার্চেন্টত লগ ইন করব পারো, লগতে ব্যাংকত পয়সা ট্রান্সফার করব পারো যিকোনো সময় যিকোনো কাস্টমারর। যদি পে ওয়ান মার্চেন্ট একাউন্ট রেজিস্টার করেছিলা নিজের দোকানের বাবে আর এতিয়া কাস্টমারের পয়সা ট্রান্সফার করবলে বিচারি আসা, তেতিয়ালে আজির ভিডিওটি শেষলে চাই যাওয়া, কতো স্কিপ নকরিবা। তেনহলে আহক এতিয়া আরম্ভ করো। আর ভিডিও আরম্ভ করার আগতে মই কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে আসাম বেস চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই, তেতিয়ালে ভিডিওর তলত দেখি পাই আসা রঙা টাইপের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে লওয়া। আর সাবস্ক্রাইব করাটো একদম ফ্রি হয়, এতিয়াই করে লওয়া, একো পয়সা নালাগে। এতিয়া মই কি করিম, ইয়াতে নতুন একটা ট্যাব ওপেন করিম। সো ইয়াতে মই মজিলা ফায়ারফক্স ইউজ করে আসো। আপনাদের যিকোনো একটা ব্রাউজার ওপেন করিবা আর ব্রাউজারের সার্চ ইউআরএল টাইপ করিবা পে ওয়ান। পে ওয়ান টাইপ করার পিছতে ইন্টার কয়ে দিবা। আর ইন্টার করার পিছত ইয়াতে সবার প্রথম লিঙ্কটি দেখি পাইছা, হোম পে ওয়ান। ইয়াতে পুরা ইউআরএলটি হয় https://www.payone.in/ এই লিঙ্কের উপর ক্লিক করব, ঠিক আছে? আর এই যুক্ত লিঙ্ক হয় লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। এতিয়া পে ওয়ান মার্চেন্টর যুক্ত অফিসিয়ালি সাইট হয় সাইটটি খুলি আহিব। ইয়াতে আপনাদের দেখি পাই আসা অফিসিয়ালি সাইটটি খুলি আইছে। ওয়েবসাইট ওপেন হওয়ার পিছত কি করব লাগবে, ইয়াতে লগ ইন অপশন দেখি পাইছা, লগ ইন অপশনত ক্লিক করব লাগবে, কিয়নো লগ ইন করব লাগিব সবার আগতে। আর এতিয়া ইয়াতে রেজিস্টার মোবাইল নম্বরটা এন্টার করব লাগিব, তেতিয়ালে ইয়াতে মই মোবাইল নম্বরটা এন্টার কৰি দিয়াছো। মোবাইল নম্বর এন্টার করার পিছত দুই নম্বর বক্সতে নিজের যুক্ত লগ ইন পাসওয়ার্ড আছে, লগ ইন পাসওয়ার্ডটা এন্টার করব লাগিব। তারপর ইয়াতে লগ ইন অপশনত ক্লিক করব লাগিব। আর এতিয়া মই পে ওয়ান মার্চেন্ট যুক্ত ওয়েবসাইট ওয়েবসাইটত লগ ইন হয়ে যাম, নিশ্চয় আপনাদের দেখবলে পাবা। ইয়াতে চা এতিয়া ড্যাশবোর্ডটো খুলি আইছে, আর ইয়াতে ব্যালেন্সটো দেখি পাই আসা 780 টাকা মোর ওয়ালেটত আছে পে ওয়ান মার্চেন্টর। সো মই কবলৈ বিচাৰো, যদি প্রথমবার কোনো নতুন একটা ব্রাউজারত লগ ইন করবলৈ যাবা, সেই সময় অটিপি দিব লাগিব লগ ইন করার সময়তে, সেইটো ভালদরে মন দিবা। ইয়াতে মই অটিপি নিদিছো, কিয়নো মই অলরেডি আগতে লগ ইন করেছো সেই কারণে। এতিয়া যদি পয়সা ট্রান্সফার করবলৈ হয়, তেতিয়ালে ইয়াতে চোৱা মানি ট্রান্সফার একটা অপশন আছে, মানি ট্রান্সফার অপশনত ক্লিক করব লাগিব। আর মানি ট্রান্সফার অপশনত ক্লিক করার পিছত প্রাইভেট ব্রাউজার আরো একটা খুলে আইব। চা মই কবলৈ বিচাৰো, যদি কাস্টমারের পয়সা ট্রান্সফার করবলে হয় যিকোনো ব্যাংকত, তেতিয়ালে সবার আগতে বেনিফিকিয়ারি এড করব লাগিব। যদি বেনিফিকিয়ারি এড নকরা, তেতিয়ালে পয়সা ট্রান্সফার করব নোৱাৰিবা। তেতিয়ালে সবার আগতে শিকি লওয়া বেনিফিকিয়ারি কেন ধরনের এড করব লাগে। ইয়াতে সো আপনাদের দেখি পাইছা সার্চ এড মোবাইল নম্বর, ইয়াতে মোবাইল নম্বর একটা এন্টার করব লাগিব সবার আগতে। ইয়াতে মোবাইল নম্বর সেইটো এন্টার করব লাগিব যোনজন কাস্টমার আহিছে দোকানত তেওঁৰ মোবাইল নম্বরটা, ঠিক আছে? ইয়াতে মই মোবাইল নম্বর একটা এন্টার কৰি দিয়াছো। মোবাইল নম্বর এন্টার করার পিছতে ইয়াতে নাম আহি যাব। ইয়াতে আপনাদের দেখি পাই আসা এড সেন্ডার দেখি পাই আসা, ইয়াতে সেন্ডার মোবাইল নম্বর এইটো হয়, সেন্ডার নেমটো ফিল করব লাগিব। ইয়াতে মই আসাম থ্রি এনে ধরনের আসামেই রাখিম নামটো, ঠিক আছে? আপনাদের যিকোনো নাম রাখিব পারিবা, ঠিক আছে? তারপর কি করব লাগিব, ইয়াতে এড সেন্ডার অপশনত ক্লিক করব লাগিব। এড সেন্ডার অপশনত ক্লিক করার পিছত ইয়াতে চা অলপ ব্রাউজিং হব, আর ব্রাউজিং হওয়ার পিছত কি হব, কাস্টমারের যোনটো মোবাইল নম্বর এন্টার কৰিছা, সেই মোবাইল নম্বর একটা অটিপি যাব, অটিপিটো এই বক্সত এন্টার করব লাগিব। তেতিয়ালে কাস্টমারের পৰা অটিপিটো খুঁজিব লাগিব, তারপর কাস্টমারের যোনটো অটিপি হয় যোনটো মোবাইল নম্বর এন্টার কৰিছা সেইটোতে গৈছে, অটিপিটো এন্টার কৰি দিবা। মই ইয়াতে অটিপি এন্টার কৰি দিছো, এক্সাম্পল 325786। তারপর মই কি করিম, ইয়াতে কনফার্ম অপশনত ক্লিক করে দিম। আর কনফার্ম অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সো আপনাদের দেখি পাইছা রিমিটার ভেরিফাই সাকসেসফুলি। এতিয়া মই ওকে প্রেস করে দিম। আর ওকে প্রেস করার পিছত এতিয়া তো কাস্টমারজনের নাম আর মোবাইল নম্বর এড হয়েছে, কিন্তু ব্যাংক একাউন্ট নম্বর সেইবর এড হওয়া নাই। এতিয়া ইয়াতে আপনাদের দেখি পাইছা নাম আর মোবাইল নম্বর অলরেডি আহি গৈছে। এতিয়া মই কি করিম, ইয়াতে এড বেনিফিকিয়ারি অপশনত ক্লিক করিম। এড বেনিফিকিয়ারি অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে পেজ এখন খুলে আইব, আপনাদের নিশ্চয় দেখিবলৈ পাবা। ইয়াতে সো আপনাদের দেখি পাই আসা পেজখন খুলি আইছে। এতিয়া কাস্টমারজনে কোনখন ব্যাংকত পয়সা ট্রান্সফার করবলৈ বিচারি আছে, সেইখন ব্যাংক ইয়ারপরা চয়েস করব লাগিব। ইয়াতে আপনাদের আইকন দেখি পাই আসা আর ব্যাংকর নামও দেখি পাই আসা, বা ইয়াতে সার্চ করিব পারিবা যে কোনখন ব্যাংকত পয়সা ট্রান্সফার করবলৈ বিচারি আছে কাস্টমারজনে। ইয়াতে মই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এনে ধরনের সার্চ করিব পারো। ইয়াতে আপনাদের দেখি পাই আসা পাঞ্জাব, যেতিয়া মই সার্চ কৰিছো ইয়াতে আইকনটো আহি গৈছে, ঠিক আছে? মই আইকনের উপর ক্লিক করে দিছো, এতিয়া সো ইয়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নাম আহি গৈছে। তারপর ইয়াতে বেনিফিকিয়ারি একাউন্ট নম্বর, ইয়াতে আপনাদের একাউন্ট নম্বরটো এন্টার করব লাগিব যোনটো একাউন্ট নম্বর পয়সা ট্রান্সফার করবলৈ বিচারি আসা। ইয়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মই চয়েস করেছো, সেই কারণে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর
একাউন্ট নম্বরে এন্টার করব লাগবে ঠিক আছে এই ভালদরে মন দিবা যদি ইয়াতে ব্যাংকর নাম চয়েস করা এটা আর এখন ব্যাংকর যদি ইয়াতে একাউন্ট নম্বর দিয়া তেতিয়ালে নহব কেন ব্যাংকর নাম যখন চয়েস করবা সেই ব্যাংকত থাকিব লাগিব একাউন্ট নম্বরটো ঠিক আছে সেইটো কাস্টমার উপর ডিপেন্ড করে কাস্টমারজনে কোনটো একাউন্ট নম্বর আর কোনখন ব্যাংকত পয়সা ট্রান্সফার করবলে বিচারি আছে একাউন্ট নম্বর এন্টার করার পিছত ইয়াতে বেনিফিকারি মোবাইল নম্বর এন্টার করব লাগবে সো মানে কবলে বিচার ইয়াতেও কাস্টমারের মোবাইল নম্বরটা এন্টার কই দিবা ঠিক আছে ইয়াতে মানে কাস্টমারের মোবাইল নম্বরটা আকৌ এন্টার কই দিয়েছো কাস্টমারের মোবাইল নম্বর এন্টার করার পিছতে ইয়াতে আপনাদের দেখি পাই আসা মোক নোট এটা দি দিলে উইল বি চার্জেস RS3 ফর ভ্যালিডিটি ব্যাংক অ্যাকাউন্ট ইয়াতে যদি চেক মার্ক করা তেতিয়ালে এক্সট্রা 3 টাকা নিজের ওয়ালেটের পর কাটি যাব ঠিক আছে আর যদি ইয়াতে আনচেক করা তেতিয়ালে এক্সট্রা পয়সা না কাটিব কিন্তু ইয়াতে বেনিফিকারি নেমটো এন্টার করব লাগিব বেনিফিকারি নেম কোনটো হব ইয়াতে মই যোনটো একাউন্ট নম্বর এন্টার কইছো এই একাউন্ট নম্বরটো কার নামতে আছে তেওর শুদ্ধ নামটো এই বক্সত এন্টার করব লাগিব যদি শুদ্ধ নাম না জানা তেতিয়ালে নহব ঠিক আছে তেতিয়ালে মই সিধা সিধি কবলৈ বিচাৰো ইয়াতে ভেরিফাই দিস একাউন্ট অপশনত ক্লিক করে দিবা আর 3 টাকা এক্সট্রা চার্জ দিয়ে দিবা সেইটো নিজের বাবে সহজ হব কিন্তু ইয়াতে মই এক্সট্রা চার্জ নিদিও সেকারণে ইয়াতে বেনিফিকারি যোনটো নাম আছে অরিজিনাল নাম যোনটো আছে সেই নামে এন্টার করিম যোনটো ব্যাংক রেকর্ডত আছে তারপর মই কি করিম ইয়াতে এড বেনিফিকারি অপশনত ক্লিক করে দিম এড বেনিফিকারি অপশনত ক্লিক করার পিছত এতিয়া বেনিফিকারি এড হয়ে যাব আর এতিয়া সো ইয়াতে আপনাদের দেখি পাব বেনিফিকারি এডেড সাকসেসফুলি এতিয়া মই ওকে প্রেস করে দিম আর এতিয়া বেনিফিকারি এড হয়ে গেল নিশ্চয় আপনাদের দেখি পাইছা ইয়াতে আহি গৈছে এখন মই ক্লোজ করে দিছো এতিয়া এক্সাম্পল ধরে লওয়া কাস্টমারজন নতুন আহিছে আর বেনিফিকারি এড করে লইছা কিবা কারণত পেজখন ক্লোজ হয়ে গৈছে বা গ্রাহকজন দ্বিতীয়বার আহিছে পয়সা ট্রান্সফার করবলৈ তেতিয়ালে বেনিফিকারি তো এড করা আগরপরা আছে ঠিক আছে এতিয়া মই আকৌ আপনালোকক দেখাম হেই বেনিফিকারি যোনটো বেনিফিকারি বর্তমান সময় মই এড করেছো এই বেনিফিকারিত পয়সা ট্রান্সফার করে মই ইয়াতে মানি ট্রান্সফার অপশনত ক্লিক করে দিছো মানি ট্রান্সফার অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সেই পেজ খুলি আছে যোন পেজের মাধ্যমে বেনিফিকারি এড কৰিছিল ঠিক আছে এতিয়া কি কৰিব লাগিব ইয়াতে সার্চ এড মোবাইল নম্বৰটো এন্টাৰ কৰিব লাগিব যোনটো কাস্টমারৰ মোবাইল নম্বৰ এন্টাৰ কৰিছিল বেনিফিকারি এড কৰাৰ সময়তে সেই মোবাইল নম্বৰটো এন্টাৰ কৰিব লাগিব ঠিক আছে ইয়াতে মই মোবাইল নম্বৰ এন্টাৰ কৰি দিছো মোবাইল নম্বৰ এন্টাৰ কৰাৰ পিছত ইয়াতে আপোনালোকে দেখি পাইছা রিফ্রেশিং হৈ আছে আৰু রিফ্রেশিং হোৱাৰ পিছত ইয়াতে সোৱা নাম আহি গৈছে যোনটো নাম মই কাস্টমারৰ ৰাখিছো আৰু বেনিফিকারি একাউণ্ট নম্বৰ কি হয় ইয়াতে নিশ্চয় আপোনালোকে দেখি পাই আছা একাউণ্ট নম্বৰ বেংক নেম আৰু বেংক ৰেজিষ্টাৰ নেম আহি আছে এতিয়া যদি এই বেনিফিকারিত পয়সা ট্রান্সফার করবলে হয় ঘূরণীয়াটা ঘর দেখি পাইছা ইয়াতে চেক মার্ক করে দিবা আর তারপিছতে কি করিবা ইয়াতে আপনাদের সাইটত দেখি পাইছা ট্রানজাকশন ডিটেলস ইয়াতে ইন্টার অ্যামাউন্ট বক্সতে অ্যামাউন্টটো ফিল করব লাগিব যে কিমান পয়সা ট্রান্সফার করবলে বিচারি আছে কাস্টমারজনে ইয়াতে মই 500 টাকা আপনাদের ট্রান্সফার করে দেখুন ইয়াতে মই 500 টাকা ফিল করে দিছো সো মই ইয়াতে 500 টাকা ফিল করেছো আর 500 টাকা ফিল করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আসা চার্জেসটো 10 টাকা লয় আছে পে ওয়ান মার্চেন্টে নিশ্চয় জানা যদি 100 টাকার পর 1000 টাকা লয় পয়সা ট্রান্সফার করা যিকোনো ব্যাংকত যিকোনো সময় তেতিয়ালে 10 টাকা চার্জেস লাগে আর যদি 1000 টাকার পর উপর ট্রানজাকশন করা মানে পয়সা ট্রান্সফার করা তেতিয়ালে 10 টাকা প্লাস জিএসটিটো লাগে নিশ্চয় জানা চার্জেস কিমান টাকা হয় মই অলরেডি আগতে কইছো এতিয়া মই কি করিম ইয়াতে ট্রান্সফার নাও অপশনত ক্লিক করে দিম আর ট্রান্সফার নাও অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে মই কি করিম ওকে প্রেস করে দিম আর ওকে প্রেস করার পিছত এতিয়া পয়সাখিনি ট্রান্সফার হয়ে যাব নিশ্চয় আপনাদের দেখিবলৈ পাবা আর এতিয়া সো ইয়াতে আপনাদের দেখি পাই আসা মানি ট্রান্সফার সাকসেসফুল আর লগতে ইয়াতে আপনাদের দেখি পাই আসা চার্জেস মই 10 টাকা দিছো টোটাল অ্যামাউন্ট 510 টাকা মোর ওয়ালেটের পর কাটিছে আর উপরত অ্যামাউন্ট চাই ল ইয়াতে 270 টাকা বর্তমান সময় আছে আর সেন্ডার ইয়াতে আসাম মই নাম রাখিছিল আর বেনিফিকারি নেম কি আছে ইয়াতে আপনাদের নামটো দেখি পাই আসা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকত পয়সাখানি ট্রান্সফার করা হয়েছে বেনিফিকারি একাউন্ট নম্বর কি হয় আর ইয়াতে ব্যাংক রেফারেন্স নম্বরটো আছে এতিয়াতো ইয়াতে নিজে দেখি পাই আসা ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে এতিয়া কাস্টমারের যোনটো মোবাইল নম্বর ইন্টা কৈছিল বেনিফিকারি এড করার সময়তে সেই মোবাইল নম্বরটো কাস্টমারের ওসর একটা মেসেজ যাবগে যে পয়সা ট্রান্সফার হয়ে গেছে বলে তারপরও যদি কাস্টমারজনে স্লিপ লবলে বিচার তেতিয়ালে ইয়াতে সব প্রিন্ট একটা অপশন আছে প্রিন্ট অপশনত ক্লিক করার পিছত নিজের প্রিন্টার পর প্রিন্ট করে কাস্টমারজনক রিসিপ্টখন দিব পারিবা যে পয়সা কিমান টাকা ট্রান্সফার করেছা ট্রান্সফারটো সাকসেস হয়েছে নাই ইয়াতে সব পপ আপটো আহি গৈছে কিন্তু মোৰ ওচৰত প্ৰিন্টাৰ নাই সেইকাৰণে মই প্ৰিন্ট কৰিব নোৱাৰিম ইয়াতে আপোনালোকে দেখি পাইছা এই ফৰ্মখন প্ৰিন্ট কৰি কাষ্টমাৰক দিব পাৰিবা তেনহলে আজি আপোনালোকে জানি পাইছা আৰু শিকি পাইছা যে পে ওৱান মার্চেন্ট ৱেবছাইটৰ পৰা কেনেধৰণে পইচা ট্ৰান্সফাৰ কৰিব বেনিফিকাৰি এড কৰি কাষ্টমাৰৰ যদি পইচা ট্ৰান্সফাৰ কৰাত কিবা অসুবিধা হৈছে মোক কমেণ্ট বক্সত নিশ্চয় জনাবা কি অসুবিধা হৈছে আৰু বা কিবা জানিবলগীয়া আছে সেইটোও জনাবা কি জানিবলগীয়া আছে মই নিশ্চয়
कोई दिम आरो सो मय कबल बिषयर पूरा भिडियो टु साइसा किंतु प्रथम बा जदि भिडियो टु साइ आसा हो पर बुझाना जे पे वन मर्चेंट एप्लीकेशन बा वेबसाइट की होय सो पे वन मर्चेंट जंतु एप्लीकेशन आरो वेबसाइट होय हेतु मर्चेंट सकल बाबे होय माने दुकानदार सकलर बाबे होय जदि निजर बिजनेस आग बडाबले बिषयरा तेते होले रिचार्ज टीवी रिचार्ज मोबाइल रिचार्ज करेंट बिल मनी ट्रांसफर एबोर सर्विस निजर कस्टमर दि निजर बिजनेस आग बढ़ाव पारिबा तेन होले आज लके माने जदि वीडियो भल लागिसे लाइक करिबा पारिले शेयर करि दिबा बाय बाय।